ass, so you back them. I'm a savage. Yeah. Classy, bougie, ratchet. Yeah. Sassy, moody, hey. Nasty. Hey. মিয়া খলিফা জন্ম মধ্যপ্রাচ্যের লেবাননে 1993 সালে খ্রিস্টান পরিবারে হলেও যখন তার বয়স মাত্র 9 বছর তখন থেকেই তিনি আমেরিকান নাগরিক হয়ে বসবাস করেন এবং মজার বিষয় হলো তার জন্ম লেবাননে হলেও লেবাননে তার নাগরিকত্ব নেই। যাই হোক, মিয়া খলিফার আসল নাম মিয়া ক্যালিস্তা এবং 17 বছর বয়সী এই পর্ন স্টারের উচ্চতা হচ্ছে মাত্র 5 ফুট 2 ইঞ্চি। মিয়া খলিফার পরিবারের কোনো খবর পাওয়া যায়নি এবং ধারণা করা হয় পর্নোগ্রাফিতে যোগ দেওয়ার পর মিয়া খলিফা এবং তার পরিবারের মধ্যে কোনো সম্পর্ক নেই। কর্মজীবনে গ্র্যাজুয়েশন শেষে বেকার থাকা অবস্থায় 2014 সালে একটি মদের দোকানে পার্ট টাইম জব করতেন মিয়া খলিফা এবং সেখান থেকেই তার এক বন্ধুর কথায় পর্ন ইন্ডাস্ট্রিজ ব্যাংবোর্ডস এ 2014 সালের অক্টোবরে চুক্তি স্বাক্ষর করেন। এরপর 2015 সালের জানুয়ারি মাসে অর্থাৎ মাত্র 3 মাসে তার মোট 21টি পর্ন ভিডিও তৈরি হয়। এই সময় মিয়া খলিফা হিজাব পরে পর্ন করার কারণে ইসলামিক ধর্ম অনুভূতিতে আঘাত হানে, যার ফলে আইএস তাকে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে মিয়া খলিফা আইএসের কাছে ক্ষমা চায় এবং তখনই পর্ন ইন্ডাস্ট্রিজ ব্যাংবোজ ত্যাগ করেন এবং পর্ন ভিডিওকে না করে। মাত্র 3 মাসে 21টি পর্ন ভিডিও দিয়ে এত জনপ্রিয়তা সত্যি অবিশ্বাস্য। মজার বিষয় হলো আজ 5 বছর পরও মোস্ট পর্ন স্টার সার্চ লিস্টে শুরুর দিকে থাকেন মিয়া খলিফা। মিয়া খলিফার জীবনের কষ্টকর তথ্য হলো মাত্র 3 মাসের ভুল সিদ্ধান্তে তিনি হারিয়েছেন তার মান সম্মান, পরিবার এবং বন্ধুবান্ধব। মিয়া খলিফার তথ্য অনুযায়ী তিনি ওই 3 মাসে শুধুমাত্র 10 লক্ষ টাকাই কামিয়েছিলেন। মিয়া খলিফার বর্তমান বয়ফ্রেন্ডের নাম রবার্ট এবং আরও একটি মজার বিষয় হলো মিয়া খলিফা অত্যধিক জনপ্রিয় হলেও সানি লিওনের মতো ধনী না। বাই দ্য ওয়ে, পরবর্তী ভিডিওতে আমরা সানি লিওনের জীবনী সম্পর্কে জানব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। দেখা হবে পরের ভিডিওতে। বিদায়।